লেবু আম এই দুটো পার্ট হয়ে যাওয়ার পরে এবার আমরা এই নার্সারিতে আর বাকি যত গাছ আছে সেগুলো দেখাতে যাচ্ছি আপনাদের। তো এবার প্রথম যে গাছটা দেখাচ্ছেন উনি, এই গাছটা কি গাছ? এটা হচ্ছে ফোর সিজন লঙ্গন। ফোর সিজন লঙ্গন মানে 12 মাস হয় যেটা বলে। সেই চার সিজন মানে তো পুরো মাস বছরই কভার করলো। এগুলো তো এক এক কালে এক এক সময় আসে। হ্যাঁ, এগুলো কিন্তু গাছ ভর্তি একবার ফল হয়। আচ্ছা, দেখা গেল কোনো দুটো ডালে হয়তো এখন ধরলো, এক মাস দেড় মাস পরে আর দুটো তিনটে ডালে ধরলো। এইভাবে সারা বছরই কিছু না কিছু লেগে থাকে, হতেই থাকে। আচ্ছা, এই গাছ দাম কিরম রেখেছেন? এগুলোর দাম রেখেছি 1000 টাকা। আচ্ছা, লঙ্গন যদি কেউ পাইকারি নেয়, আচ্ছা, সেক্ষেত্রে একটু কম হয়ে যাবে। যদি বেশি পরিমাণে পাইকারি নিলে নিম্ন 10 পিস টাকা, নিম্ন 10 পিস টাকা পাইকারি হচ্ছেন উনি, এটা বলে দিলেন। আর মোটামুটি লঙ্গন কটা ভ্যারাইটি আছে আপনার কাছে? লঙ্গন আমার কাছে আপাতত এক্ষুনি অ্যাভেলেবেল হবে 4টে ভ্যারাইটি। 4টে ভ্যারাইটি, তার মধ্যে একটা রুবি লঙ্গন নিশ্চয়ই? রুবি লঙ্গন আছে, পিং পিং পং আছে, আপনার ফোর সিজন আছে, আর ওই এটা আছে আপনার ওই হোয়াইটটা, হোয়াইট লঙ্গন। চলুন তাহলে ওইগুলো কোন দিকে আছে আমরা এগিয়ে যাই, বা মাঝে অন্য গাছ পড়লে সেগুলো দেখাতে থাকুন। এক সাইড থেকে কভার করতে করতে বেরিয়ে নার্সারি থেকে লঙ্গন যখন যাব তখন তার মধ্যখানে যেগুলো আছে দেখাতে থাকুন। এটা আমরা মিসলেনিয়াস বানাচ্ছি, রেড চন্দন। দেখে নিন বন্ধুরা, রেড চন্দন গাছের বেড এটা পর পর করে রেখেছেন উনি। এবার উনি দেখাচ্ছেন পেয়ারা গাছ, তাইওয়ান পিঙ্ক পেয়ারা। তাইওয়ান পিঙ্ক, নাম তো পিঙ্ক, ফল তাইওয়ান পিঙ্ক সব ফল চলে আসছে। আর এগুলো বস্তার প্যাকেটে আছে, এগুলোর দামটা একটু বেশি। যেরকম এগুলো বিক্রি করছি 60 টাকা, আর এগুলো ছোট প্যাকেটের আছে 40। ভিতরটা পিঙ্ক কালার? হ্যাঁ, হালকা পিঙ্ক আছে। আর বাইরে সবুজ? ফলনটা বাইরে সবুজ মানে সাদা, যেরকম পেয়ারা কালার হয়। আচ্ছা, এটা হচ্ছে ভেরিকেটেড আম। ও, এর গাটা হবে ভেরিকেটেড, ভেরিকেটেড আক। ফিলিপিনস আক ছিল না একটা মাঝখানে? ফিলিপিনসে আছে, ওগুলো 25 টাকা রেখেছি, আর ভেরিকেটেডটা এখন 60 টাকা রেখেছি। ভেরিকেটেড আক, আঁকেরও আস্তে আস্তে কত ভ্যারাইটি হয়ে গেছে। আগে একরকম আঁক ছিল, এখন আস্তে আস্তে দেখছি আঁকও বাড়ছে। এগিয়ে চলুন বন্ধুরা, পরবর্তীকালে ওনার থেকে আমরা যে বিদেশি ফলের গাছ আছে সেগুলোও দেখব। মিষ্টি জলপাই। আচ্ছা, দাম কিরম? মিষ্টি জলপাই 100 টাকা। চারিদিকে জল জমেছে বর্ষার সময়। সিডলেস কাঁঠাল, এটাই কি গামলেসও বলে? কি গামলেসটা আলাদা, আলাদা সিডলেস আলাদা, গামলেস আলাদা। কিন্তু গামলেস, গামলেস তো ওটা গাম ও আকার থাকে, থাকে কম বেশি, কিন্তু গামলেসটা সিডলেস, এতেও দানা আছে কিছু কিছু, ওর ভিতরে একটু হালকা ছোট মানে সরু সরু দানা থাকে। কিন্তু আমি নিজের গাছে হয়নি এখনো, আমি নিজে বলতে পারবো না দাম কিরম রে। সিডলেসটা সিডলেসই হয়, সিডলেস মানে যেটা শোনা সেটাই, সেটাই বলা। ওই কেটে দেখায় না, ভিডিওতে দেখি যা ওই দাম কিরম রেখেছে? আমার নিজের প্রোডাক্ট হয়ে গেছে এখন 150 টাকা রেখেছে। ও, তার মানে এর মাদার গাছ বানিয়ে ফেলেছে? হ্যাঁ, 150 টাকা করে দাম। এটা হচ্ছে ইয়েলো স্ট্রবেরি পেয়ারা। স্ট্রবেরি পেয়ারা, ইয়েলো স্ট্রবেরি পেয়ারা। এগুলো কি আমাদের অর্নামেন্টাল শৌখিন আর কি? দেখতে সুন্দর, কেন খুব একটা চাষ দেখা যায় না, ছোট সাইজ হয় একটা, সেইটাই। এগুলো বাড়ির জন্য। দাম কিরম রেখেছেন? এগুলো 100 টাকা। মিষ্টি করম চা আছে, মিষ্টি করম চা, মিষ্টি করম চাও 100 টাকা। এই গাছটা হচ্ছে থাই কিং জাম, যেটা KG 10 বলা হয়। ওই 15-16টাতে 1 কেজির মতো হয়, তাই তো? হ্যাঁ, অত নির্দিষ্ট এখানে সেইভাবে হয়নি এখনো, এগুলো এসছে নতুন, এখনো গাছে ফলেনি। কিছু কিছু দুই একজনের ফলেছে, সেইভাবে না অল্প কিছু ফলেছে, এবছরে দেখা যাক কি হয়। ঠিক,
এগুলোর দাম রেখেছি 150 টাকা। 150 টাকা রেড জামরুল আছে আপনার কাছে? রেড জামরুল আছে, ছোট ছোট চারা আছে, নতুন গাছ ছোট। আরে সুপুরি গাছ কি দেশীয় না আসামি? এগুলো দেশি, এগুলো 10 টাকা। আচ্ছা 10 টাকা পিস, এগুলো দেশীয় সুপুরি গাছ। গাছ ভালো। আচ্ছা ওই সাইডটা আপনার কিছু বিদেশি গাছ ছিল? আছে তো প্রচুর অ্যাভোকাডো এই জাতীয় বিদেশি গাছ কিছু, তবে কিউজাই না, কিউজাই না, আরো তারপরে একটা ইয়ে কি যেন বেশ পান মশলা গাছ ছিল। এই গাছগুলো কি গাছ? এটা হচ্ছে ড্রাগন মালবেরি। ড্রাগন মালবেরি, তার মানে বড় সাইজের হবে তাই তো? হ্যাঁ, এটা একটু মোটা সাইজের হয়। এগুলো নতুন ভ্যারাইটি, একদম নতুন ভ্যারাইটি, গাছের পাতা পাতা দেখলে চেনা যাওয়ার সম্ভব যে নতুন ভ্যারাইটি। দাম কিরম রেখেছেন? এগুলো 150 টাকা। 150 টাকা আমার নিজের প্রোডাক্ট হয়ে গেছে বলে 150 টাকা দিচ্ছে। ও তার মানে এরও মাদার গাছ আছে তাই তো? হ্যাঁ, এর প্রচুর দাম ছিল আগে। আচ্ছা আমি যখন নিয়ে আসি তখন প্রচুর দাম। এটা হচ্ছে গুটি কলমে সেই গোলাপ জাম, গোলাপ জাম, এগুলোর দাম রেখেছি 100 টাকা। 100 টাকা এটা হচ্ছে থাইবেল। থাইবেল এত ছোট প্যাকেটে করেছেন নিজের না? ছোট, হ্যাঁ, এগুলো আপনার ছোট প্যাকেটে আছে, এগুলোর দাম কম নেব। এগুলো 60 টাকা করে। 60 টাকা কাটা ছাড়া গাছ তাই তো? কাটা ছাড়া বেল গাছ। আরে পুরানো গাছ আছে, সেগুলো 120 টাকা। এই পেয়ারাগুলো কিছু অন্য রেড ডায়মন্ড প্যাকেট চেঞ্জ করে, অনেকে ওই বড় গাছ চাই বলে চেঞ্জ করে দিয়েছি সব রেড ডায়মন্ড। হ্যাঁ পাতাগুলো নর্মাল পেয়ারা গাছ থেকে একটু আলাদা তাই না? পাতাগুলো একটু মোটা। এসব কুড়ি আসছে সব, এই যে সব প্রত্যেক গাছে কুড়ি আসছে, ফুল, এই যে ফুল এসব, এই যে ফুল আসছে, কুড়ি আছে প্রতি গাছে। এ পুরানো হয়ে গেছে রেড ডায়মন্ড। এগুলোর দাম কিরকম? এগুলো বিক্রি হচ্ছে 80 টাকা। 80 টাকা আর ছোট প্যাকেটে 40 টাকা। হচ্ছে অল টাইম আমরা, অল টাইম আমরা, জোর কলমের কাছে এটা না, এটা গ্রাফটি নেই, গ্রাফটি। হ্যাঁ রুটটা দেখেন কিরকম মোটা, পুরানো গোড়াটা মোটা আছে। এগুলো 150 টাকা, আর এ বছরের যে গাছগুলো আছে ওগুলোর দাম 100 টাকা। আর একটা জিনিস, এটা সচরাচর খুব একটা পাওয়া যায় না, দেখিয়ে দেয়, এটাও নিজের প্রোডাক্ট হয়ে গেছে এখন। মানে মাদার গাছ আপনার কাছে রয়েছে আর কি? চই 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 জাল বলে না এটাই, আপনার ডাটা বেটে মাংস রান্না করতে গেলে দিতে হয় ডাটা বেটে। মানে এর ডাটা মাংস সিদ্ধ হবে ভালো সেই জন্য কি? না না, এর একটা ঝাল আছে, সেন্ট আছে ডাটা। আচ্ছা অনেকে রান্না করে, আসামের দিকে বেশি হয় এগুলো, বেশি চাইদা। চই জালে কোনো গাছে তুলে দিলে লতানে, লতানে গাছ, এগুলো ওই ডাটা বিক্রিও হয়, দামও ভালো বাজারে বেশি যায়। এগুলো দাম রেখেছি 25 টাকা। 25 টাকা এখানে এটা ভেরিকেটেড সবে দা? হ্যাঁ ওগুলো ভেরিকেটেড। দাম কিরম ভেরিকেটেড সবে দা? ভেরিকেটেড পুরানো গুলো 100। আর ভেরিকেটেড পেয়ারা এখানে আছে? পেয়ারা 40 টাকা। চেরি গাছ কি দেশীয় এটা? হ্যাঁ ওটা লোকাল, লোকাল চেরি। চলো ভেদ করে বাগান গিয়েছি আমরা। কি গাছ এটা? হচ্ছে রিও গ্রান্ড, রিও গ্রান্ড চেরি, রিও গ্রান্ড চেরি। এগুলো আপনার পুরানো গাছ সব। আচ্ছা এই চেরি নিয়ে সেদিন একজন কমেন্ট বক্সে কমেন্ট করেছিল, চেরি কত ধরনের মোটামুটি আপনার কাছে আছে বললেও চলে? প্রচুর আছে সেজন্য আপনার কাছে তাই কম বেশি 5 রকম সেরকম। লং লং মাল, ওই মালবেরি গুলোই তো চেরি নাকি? না ওটা বেরি হয়েছে আলাদা। আচ্ছা আর চেরি হয়েছে আলাদা। আচ্ছা আচ্ছা সরি সরি, লং মালবেরিটা তো আঙুলের মতো সরু, ফলটা আস্তে আস্তে লম্বা হয়,
আর চেরি তো আমাদের ওই যেটা বারুইপুরের চেরি, ওর থেকেই এদিক ওদিক ছোট বড়। এই গাছটা যেটা দেখালেন, এটার দাম কত রেখেছেন? এগুলো 1050 টাকা। 1050 টাকা। আর মেলিনা চেরি আছে, এই যেমন এও পুরানো গাছ, অনেক বন্ধুরা রেডি গাছ চাই। আচ্ছা, পুরানো গাছ মেলিনা চেরি এটা? হ্যাঁ, এগুলো মেলিনা চেরি। দাম কিরম রেখেছেন? 650 টাকা। বিদেশি গাছ বন্ধু, মাটিটাও দেখাতে পারলাম না, মাটিটা লালচে কালারের, কেরালার মাটি। পাশেই সবাই দাঁড়িয়ে কি টবে করেছেন? লিলি পিলি, লিলি পিলি এও পুরানো গাছ, লিলি পিলি ফল চলে আসবে এবছরই, পুরানো হয়ে গেছে তো গাছ। সেইটাই, বয়স হয়েছে, এবারে আস্তে করে ফল আসতে হবে, তবে মাটিটা একটু বাড়াতে হবে আর কি। আপনার পিছনে একটা সবেদা মনে হয় বানিয়ে রেখেছেন, টবে করেছেন বলে আছে এখনো, খারাপ না। টবটা ওই হাফ ড্রাম কেটেছেন দেখছি। ও সব আরো অনেক আছে, সেন্ট্রাল ফ্রুট আছে, এই যে সেন্ট্রাল ফ্রুট, সুইট সেন্ট্রাল ফ্রুট, এটা সুইট সেন্ট্রাল ফ্রুট, সুইট সেন্ট্রাল ফ্রুট, এও পুরানো গাছ, এগুলো 800 টাকা। 800 টাকা। অনেক বন্ধুরা ম্যাঙ্গাস্টিন চাই, পুরানো গাছ, ম্যাঙ্গাস্টিন আছে, ম্যাঙ্গাস্টিন। হ্যাঁ, এই যে ব্রাঞ্চ দেখেন, গাছটা কিন্তু খুব সুন্দর তাই না, একদম ছোট, 7টা ব্রাঞ্চ আছে, তাই তো দেখছি। এটা দাম কিরম রেখেছেন ম্যাঙ্গাস্টিন? এগুলো 350 টাকা। 350 টাকা। আপনার কাছে জামরুলের ভ্যারাইটি কটা আছে? জামরুলের ভ্যারাইটি এক্ষুনি কম আছে, কম আছে, নিজের প্রোডাক্ট না হোক অন্ত ভালো বিক্রির দেন কি জানেন, মেন হচ্ছে ওই আবল তাবল বলে বেরবেন, একদম যে আমার ডাল হারিয়ে এসছে বলে আমি দুটো তিনটে নাম দিয়ে বালি চাম্পা কিংবা মিসাইল চাম্পা এসছে আমার হয়েছে বলে ওটাকে আবার দুটো রকম নাম দিয়ে বেরবো, তিন রকম দিয়ে আমি 10টা ভ্যারাইটি করে, না না অফ ক্যামেরাতে আপনি বলছিলেন যে আমি ও ব্যবসা করব না, তাতে আমার যা চলে চলবে, আমি লম্বা রেসের ঘোড়া হতে চাই, আমি করব একদম। এটা হচ্ছে থাইকট, থাইকট বেল, থাইকট বেল, এগুলো পুরানো গাছ, এগুলো 120 টাকা। আর ছোট গাছ নিলে অনেক কম আছে, 30-35 টাকার গাছও ওনার কাছে আছে, দূর থেকে আসলে ব্যাগে করে নিয়ে যাওয়ার সুবিধার্থে ছোট গাছও পেয়ে যাবেন। এটা হচ্ছে যাদের মাছ ধরার খুব শখ, আচ্ছা ছিপে মাছ ধরে, পুকুরে মাছ ধরে অনেক সময়, তাদের জন্য একটা মশলা, এটা মাছের মশলা তৈরি হয়, এর নাম হচ্ছে একাঙ্গি। একাঙ্গি? হ্যাঁ, একাঙ্গি, একাঙ্গি। আচ্ছা, এটা হলুদের মতো এরকম বসিয়ে দিলে টপে পুরো ঝাড় হয়ে যাবে, মানে তলা থেকে ওই কলা গাছের মতো বেরোতেই থাকবে। হ্যাঁ, ও বার হয়ে পুরো ঝাড় হয়ে যাবে, ওই হলুদের মতো যে ভিতরে মাটির ভিতরে হবে ওইগুলো তুলে ওগুলো শুকিয়ে ডাস্ট করে নিলে পুরো, আর ওই মাছ ধরার খাওয়ারের সাথে এই গুঁড়ো একটু মিশিয়ে দিতে হবে, তাতে সেন্ট হবে। এই যে আমি একটা দেখাই, এই যে হচ্ছে হলুদের মতো, এর সেন্ট একটু নিজেই টেস্ট করে দেখুন। দেখুন বন্ধু, আমি একটা সেন্ট টেস্ট করে দেখছি, একটু করে ও লগড়াতে হবে না, ওর এত সুন্দর সেন্ট। ভালো সেন্ট আছে, এটা ওই মাছের খাবারের সঙ্গে মেখে দিলে ওই গন্ধে গন্ধে, আর এগুলো মনে হচ্ছে তাহলে ওই রুই কাতলার জন্য তাই না, শোল ল্যাটার জন্য কিছু লাগে না। হ্যাঁ, মাছ ধরে যেগুলো ভালো মাছ ওই সাদা মাছ আর কি, রুই কাতলা এগুলো ধরতে গেলে এটা খাবারের সঙ্গে মিশিয়ে দিলে ভালো। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা আজকে আমরা এখানে শেষ করছি, ওনাকে অনেকক্ষণ সময় দিতে হলো আমাদের জন্য। তো যাই হোক, ওনার সঙ্গে একবার লাস্ট কথা বলে নিই আমরা, যে দাদা আপনার এখানে তো এই নিয়ে আমরা কয়েক মাসের মধ্যে এলাম, দুবার এসেছি, তো আপনার এই নার্সারিতে দেখে আমার তো খুব ভালোই লাগে, আর সেই জন্যই বারবার আপনার নার্সারি ভিজিট করা, এবং আগের বার আমরা নার্সারি ভিজিট করেছিলাম এবং আমাদের দর্শক বন্ধুরা প্রচুর আপনাকে আপনার এই ভিডিওকে আশীর্বাদ করেছে, অর্থাৎ অনেক ভিডিও দেখেছে দর্শক বন্ধু, অন্তত আপনার এখান থেকে 2-2.5 মাস আগে যে ভিডিও করেছিলাম তাতে 10,000 বন্ধু আপনার ভিউজ হয়েছে, দেখেছে। তাই মনে করলাম যে দেখি আরেকবার নিউ সুহানা নার্সারির ভিডিও করে দেখি, আলাউদ্দিন স্যারকে সবাই পছন্দ করছেন যখন, তাহলে আমার অসুবিধা কি যেতে। তো আজকে চলে এসেছি, আরেকবার লাস্ট যদি বলে দেন আপনার এখানে কিভাবে আসতে হয় এবং কোন টাইমটা আপনি ফাঁকা থাকেন।
অ্যাকচুয়ালি আমি সবসময় ফাঁকা থাকি, ম্যাক্সিমাম। আপনার নার্সারি টাইমটা সকাল থেকে সন্ধে পর্যন্ত কতক্ষণ নার্সারিতে থাকেন? নার্সারি 5:30 থেকে, আমার সকাল 5:30 থেকে খোলা, সারাদিনই খোলা থাকে। আচ্ছা, এবং কিছু কিছু দূরের থেকে আসে, তাদের রাতও হয়ে যায় সন্ধ্যের পরে, তার অসুবিধা নেই। রাত 8:00 পর্যন্ত আসলে অসুবিধা নেই, আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখান থেকে ফেরা যাবে রাত 8:00 সময়? 8:00 সময় আসলে গাড়িটা পাবে না, পার্সোনাল গাড়িতে যেতে হবে, মানে হয়তো 200 টাকা খরচা করে গুমা পর্যন্ত যেতে হবে। বুকিং? হ্যাঁ, বুক করে যেতে হবে। এবারে যদি কোনো বন্ধুদের অসুবিধা হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার আছে 6296-10-36-61, এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন, কিভাবে আসতে হবে বলে দেব। আচ্ছা, আর তবুও আমি বলে দিচ্ছি, যদি কোনো বন্ধুরা কলকাতার দিক থেকে আসে, শিয়ালদায় আসতে হবে প্রথমে, শিয়ালদা থেকে হাবড়া লোকাল, বনগা লোকাল ট্রেন ধরে গুমা স্টেশনে নামতে হবে। গুমা থেকে ওখান থেকে টোটো পাওয়া যায়, বদরহাট আসে ওরা, ওই বদরহাট পর্যন্ত আসবেন, ওখান থেকে অটো করে বলবেন মারাকপুর তেঁতুলতলা যাবো, ওখানেই নামিয়ে দেবে। ওখানে নামলে রাস্তার উপরেই আপনার 15 টাকা খরচা, গুমা থেকে বদর আসতে 15 টাকা ভাড়া নেবে, 15 মিনিট যাবে, আর বদর থেকে আপনার মারাকপুর তেঁতুলতলা 5-7 মিনিট যাবে, 10 টাকা ভাড়া নেবে। এবং রাস্তার উপরে আপনার বোর্ড আছে ওখানে? হ্যাঁ, আমার বোর্ড মারা আছে, আর অসুবিধা হলে কন্ট্যাক্ট, আবার ওখান থেকে কন্ট্যাক্ট করলে, হ্যাঁ ওই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে। তাহলে বন্ধুরা শুনে নিলেন কিভাবে আসতে হয়, অনলাইন উনি করছেন না, ওটা আপাতত বন্ধ আছে, আর কিভাবে আসতে হয়, হাবড়া থেকেও আসতে পারেন এবং গুমা থেকেও আসতে পারেন। তো গুমা থেকে আসারটা তো বলে দিলেন, হাবড়া থেকেটা আমি বলে দিচ্ছি, হাবড়া থেকে ডাইরেক্ট অটোতে মারাকপুর তেঁতুলতলা, ওতে আর বদল লাগে না, তাই তো? না না না, মারাকপুর তেঁতুলতলা হাবড়া থেকে আসে না, এক চান্সে আসে না, মারাকপুর মোড় পর্যন্ত আসবে, সেই আবার ওখানে বসে থেকে আবার এই অটোটা ধরে আসবে। আচ্ছা, এই গলি আমার গ্রামটা নাসিরটা হচ্ছে গ্রামের মধ্যে, এবারে বদর থেকে অটো এস্টান আছে, ওখান থেকে সিট নিয়ে আসতে পারে। এটা তো ইয়ে হলো গুমা, আর হাবড়া থেকে? আর হাবড়া থেকে আসলে সেই বদরে যাবে, বদরেই যাবে। হ্যাঁ, আচ্ছা, হাবড়া থেকে আসলো, বদরে নামবে, বদরে নেবে, ওই অটো স্ট্যান্ড থেকেই চলে, মানে হাবড়া থেকে আসুক আর গুমা থেকে আসুক, বদরে আসতেই হচ্ছে, আর বদর থেকে মারাকপুর তেঁতুলতলা অটো, অটো। শুনে নিলেন তাহলে ওনার নার্সারিতে কিভাবে আসতে হয়, কতক্ষণ উনি নার্সারিতে সময় দেন এগুলোও বলে দিলেন, আর যেটা বলার, কি কি গাছ পাওয়া যায় আমাদের ভিডিওগুলো, নার্সারি বিরাট বড়, তো যার জন্যে আমরা পাটে পাটে এই ভিডিও দিতে থাকব, আপনারা এই ভিডিও দেখতে থাকবেন এবং এই নার্সারিকে আশীর্বাদ করবেন যেন নার্সারি আরও বড় হয় এবং উত্তরোত্তর আরও নতুন নতুন ভ্যারাইটিস গাছ উনি সংগ্রহ করেন, কারণ আপনারা আসলেই ওনার উৎসাহ বাড়বে এবং তাতে উনিও সংগ্রহ করবেন নতুন নতুন গাছ আপনাদের দেওয়ার জন্যে। আমরা আশা করব যে উত্তরোত্তর এই নার্সারির শ্রীবৃদ্ধি ঘটবে এবং আজকে যা দেখে যাচ্ছি যে এর পরে আবার 2-4 মাস পরে যখন ভিডিও করব, আশা করব আরও নতুন নতুন কিছু আপডেট, আরও নতুন নতুন কিছু ভ্যারাইটি আমরা পাব। তো যাই হোক, এর পরবর্তীকালে আমের সিজনে একবার এখানে আসবো আমি আপনাদেরকে দেখানোর জন্য, কারণ এখানে যা আমের মাদার গাছ দেখে গেলাম, আশা করি মুকুল এবং আম প্রচুর দেখতে পাবো। যদিও এখানে একটা জিনিস আমার আজকে দেখে মনে হলো যে সব গাছের ডাল কেটে নিয়েছেন উনি, কেননা ওনার ওই কজ কেটে গ্রাফটিং করার নেশায় সব ডাল কেটে নিয়েছেন, তাতে আম কতটা হবে সেটা একটা দেখার আছে। তবুও হয়তো কিছু যদি এদিক ওদিক গাছে মুকুল, যেমন কাটিমন, হ্যাঁ সব কেটে নেই, মাদার গাছে আম দেখার একটা খুব ইয়ে রইল, কারণ এত আম গাছ নিশ্চয়ই বিভিন্ন রকমের আম যখন ঝুলবে তো দেখার মতো একটা ভিডিও হবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই ভিডিও শেষ করলাম, নমস্কার দাদা আপনাকে। হ্যাঁ।